इस भरोसे को चुनौती कैसे दोगे? मेरे ख्याल में एक आदमी है। हेलो एवरीवन, आशा करी आपनारा सबाई भालो आछेन। आज आमी राम सेतु मुविटी एक्सप्लेन करब। मुविटी खुबी इंटरेस्टिंग, आमी कथा बाड़ाले हयतो भिडियोटी शेष करार आगे भिडियोर मजाटा आपनारा पेये जाबेन, जा आमी चाच्छी ना। ताई कथा ना बाड़िये एखुनि शुरू करते चाच्छी आजकेर एक्सप्लेनेशन। आशा करी शेष पर्यन्त देखबेन। मुविर शुरूते आमरा अफगानिस्तानेर एकटी दृश्य देखते पाई। সেখানে তালিবানরা ভগবান গৌতম বুদ্ধের একটি বড় মূর্তিকে ভেঙে ফেলতে চাইছে, কিন্তু এই ইতিহাসটাকে বাঁচানোর জন্য সেখানে একটি আর্কোলজিস্টের টিম চলে আসে। ওই টিমের ভেতর আমরা অক্ষয় কুমারকেও দেখতে পাই। মুভিতে তার নাম আরিয়ান। আরিয়ানের সাথে একজন পাকিস্তানি আর্কিওলজিস্টও ছিল। ওই জায়গাটা খোদাই করার পর আরিয়ান সেখানে একটি পুরনো সিন্ধুক খুঁজে পায়। এই সিন্ধুকের ভেতর অনেকগুলো কয়েন এবং স্বর্ণ মুদ্রা ছিল। ঠিক এমন সময় সেখানে কিছু আতঙ্কবাদী হামলা হয়। তাদের সাথে আফগানিস্তানের সৈনিকরা লড়াই করে, আর এই লড়াইয়ের মাঝে আরিয়ান সেই পুরাতন সিন্ধুকটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, যেখানে তারা পালানোর সময় একটি গুহার ভেতরে পড়ে যায়। সেই গুহার ভেতর তারা ভগবান গৌতম বুদ্ধের বড় একটি মূর্তি দেখতে পায়। তারপর আমরা আরিয়ানকে পাকিস্তানের বড় একটি শহর মানে ইসলামিবাদে একটি সংবাদ সম্মেলন করতে দেখি। এখানে থাকা সবাই আরিয়ানকে ধন্যবাদ জানাচ্ছিল। এমন সময় পাকিস্তানের সাংবাদিকরা আরিয়ানকে নানান ধরনের প্রশ্ন করেছিল। তারা এমন এমন প্রশ্ন করছিল যার উত্তরে পাকিস্তান এবং ভারতের ভেতরে সমস্যা বাঁধতে পারে, কিন্তু আরিয়ান খুব বুদ্ধি করে তাদের একতার গল্প শুনিয়ে চুপ করিয়ে দেয়। সেই ইন্টারভিউতে আরিয়ান নিজেকে নাস্তিক বলে দেয়। লোকেরা আরিয়ানের এই কথাটির উপর ভিত্তি করে তার নামের নানান ধরনের আজে বাজে রিপোর্ট তৈরি করতে থাকে। এইসব জানার পর আরিয়ানের ওয়াইফ আরিয়ানের উপর প্রচণ্ড রেগে যায়, কারণ আরিয়ানের স্ত্রী গায়ত্রী একজন আস্তিক, এমনকি সে তার ছেলেকে ঈশ্বর রিলেটেড অনেক ধরনের কমিক পড়তে দিত, যেন তার ছেলে কোনোভাবেই তার বাবার মতো নাস্তিক না হয়। তারপর আমরা বেশ বড় একটি আন্দোলনের দৃশ্য দেখতে পাই। ভারত এবং পাকিস্তানের সরকার রাম সেতুটাকে ভেঙে বড় আরেকটি সেতু গড়তে চাইছিল, যাতে করে শ্রীলঙ্কা এবং ভারতে যাওয়ার রাস্তা বানানো যায়। অনেক লোকের আস্থা এই রাম সেতুর সাথে জুড়ে ছিল, তাই তারা রাম সেতুকে ভাঙতে দিতে চায় না। রাম সেতু ইতিহাসের বেশ পুরনো একটি অংশ, তাই সরকার আরিয়ানকে একটি রিপোর্ট বানাতে বলে। সেখানে তাকে শুধু এটাই প্রমাণ করতে হবে এই রাম সেতু ভগবান শ্রীরামের জন্মের আগে থেকেই স্থাপিত ছিল। তার মানে হচ্ছে রাম সেতুকে কখনোই বানানো হয়নি, এটা প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে। প্রথমে আরিয়ান না করে দেয়, কিন্তু তার সিনিয়রের কথায় সে রাজি হয়ে যায়। তারপর একটা রিপোর্ট তৈরি করে তাদের দিয়ে দেয়। ওই রিপোর্টে লেখা ছিল রাম সেতু ন্যাচারালি তৈরি হয়েছে। শুনে সবাই সরকারের উপর প্রচণ্ড রেগে যায়। তারপর সরকার নিজের ইমেজ বাঁচাতে সব দোষ আরিয়ানের উপর দিয়ে দেয়। তারপর তাকে কিছু সময়ের জন্য সাসপেন্ড করে দেয়। তারপর আরিয়ান যখন দেখলো সবাই তাকে ভুল বুঝছে, গালি দিচ্ছে, তাই সেই সরকারের সাথে দেখা করে আর তাকে বলে সে রাম সেতুর ওপর রিসার্চ করে এমন একটি রিপোর্ট বানাবে যেটা দিয়ে প্রমাণ হয়ে যাবে রাম সেতু প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে, শ্রীরাম ওই সেতু বানায়নি। তারপর সরকার তাকে একটি জাহাজ দেয়, সেটার ভেতরে অনেক হাইটেক ডিভাইস ছিল। সেই সাথে আরিয়ানকে সরকার একটা টিম দেয়। ওই টিমে আরও দুইজন ছিল, গ্রাডিয়ান আর সেন্ট্রো। তারপর তার টিম রাম সেতুর একটি 3D ডিজাইন তৈরি করেছিল, যেন রাম সেতুর ব্যাপারে আরও তথ্য একত্রিত করতে পারে। রাম সেতু তো অনেক পুরনো, তাই সেটা আস্তে আস্তে পানির নিচে চলে যাচ্ছিল। তারপর আরিয়ান বলে রামায়ণে এমন অনেক কিছু লেখা আছে যেটা পড়ে আমরা জানতে পারবো শ্রীরামের জন্ম কখন হয়েছিল। যেই বলা সেই কাজ। তারা তখন রামায়ণ পড়ে জানতে পারে শ্রীরাম আরও 7000 বছর আগে জন্ম নিয়েছে। এবার যদি তারা প্রমাণ করতে পারে রাম সেতু 7000 বছর আগেও ছিল, তাহলে পাবলিক মেনে নেবে এই সেতুটা প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। তারপর আরিয়ান রাম সেতুর একটি টুকরো দিয়ে রিসার্চ করবে বলে সমুদ্রের গভীরে যায়। তারপর সেখান থেকে রাম সেতুর ছোট একটি টুকরো নিয়ে আসে। এটা রিসার্চ করে তারা জানতে পারে এই টুকরোটা 18000 বছর পুরনো। আরিয়ান বলে এই ছোট টুকরো দিয়ে কিছুই হবে না, আমাদের পানির নিচ থেকে বড় একটা পাথর আনতে হবে।
আরিয়ান আরও একবার তার টিমকে নিয়ে পানির নিচে যায়। সেখানে সে একটি পাথর দেখতে পায়, কিন্তু ওটা শ্রীলঙ্কার কাছাকাছি ছিল, তাই প্রাবীণ তাকে সেই দিকে যেতে না, কিন্তু আরিয়ান তার কোনো কথাই শোনে না। সে পানির নিচ থেকে ওই পাথরটাকে নিয়ে আসে। ওই পাথরটার গবেষণা করে তারা জানতে পারে ওটা 7,000 বছর পুরনো পাথর। পাথরটা রাম যখন জন্ম নিয়েছিল তখনকারই। এবার আস্তে আস্তে প্রমাণ হচ্ছিল শ্রীরামই ওই সেতুটা বানিয়েছে। যেহেতু সরকার এমনটা চায় না, তাই তারা ওই খবরটা লিক হতে দেয় না। তাই তারা আরিয়ানকে বলে তোমার উচিত এই বিষয় নিয়ে আরও রিসার্চ করা। কিন্তু মূলত তারা আরিয়ানকে মারার প্ল্যান বানাচ্ছিল। তারপর আরিয়ান আরও রিসার্চ করার জন্য তার টিমের সাথে পানির নিচে যায়। পানির নিচে যেতেই তাদের জাহাজ নষ্ট হয়ে যায়। গ্রাব্রিয়াল প্রবীণকে আগে থেকেই সন্দেহ করত, তাই সে ওই পাথরটাকে নিজের ব্যাগে করে নিয়ে এসেছিল। সেন্ট্রো ভেবেছিল এখন তারা মারা যাবে, কিন্তু মারা যায়নি। তারা দ্রুত পানির ভেতর থেকে বেরিয়ে আসে। তাদের ভাগ্য খুবই ভালো ছিল, তাই তারা পানির উপরে উঠতে একটি বোট দেখতে পায়। ওই বোটে একটি ছেলে বসেছিল, আর ওই ছেলেটির নাম ছিল এপি। এপি শ্রীলঙ্কার একজন বাসিন্দা। সে তাদের তিনজনকে রেস্কিউ করে শ্রীলঙ্কার একটি আইল্যান্ডে নিয়ে যায়। এখানে গিয়ে আরিয়ান এপির সাথে একটি ডিল করে। আরিয়ান এপিকে বলে, তুমি আমাদের রামসেতুর ব্যাপারে সব কিছু বলে দাও আর আমাদের সেখানে নিয়ে যাও। যদি তুমি আমাদের সেখানে নিয়ে যাও তাহলে আমি তোমাকে অনেক টাকা দেব। টাকার কথা শুনে এপি আরিয়ানের কথায় রাজি হয়ে যায়। পরের দিন তারা সবাই রামসেতুর দিকে রওনা দেয়। এমন সময় আমরা দেখতে পাই প্রাবীণ দুটি বোর্ডের সাথে তাদের ফলো করছে এবং তাদের মারার চেষ্টা করছে। তারা যখন বুঝতে পারে কেউ একজন তাদের মারার চেষ্টা করছে, তখন তারা বোর্ড থেকে নেমে একটি আইল্যান্ডের ভেতরে পালানোর চেষ্টা করে। কিন্তু প্রাবীণও তাদের তাড়া করতে থাকে। এমন সময় হঠাৎ সেখানে শ্রীলঙ্কার আর্মিরা চলে আসে আর তারা তাদের বাঁচিয়ে নেয়। সেই সময় শ্রীলঙ্কায় যুদ্ধ চলছিল, তাই সেখানকার প্রতিটি জায়গায় আর্মি অফিসাররা ছড়িয়ে ছিটিয়েছিল। প্রাবীণ হাত থেকে বেঁচে ফেরার পরও আরিয়ান বলেই যাচ্ছিল, আমার রামসেতুর দিকে যেতেই হবে, যেভাবেই হোক আমরা রামসেতুর কাছে যাব। পরের সিনে আমরা দেখতে পাই আরিয়ান তার স্ত্রী সীতাকে কল করেছে। সীতা তাকে বলে হাইকোর্টে প্রমাণ হয়ে গিয়েছে রামসেতু 18,000 বছর পুরনো। একটা হিয়ারিং বাকি আছে, সেটা শেষ হলেই কনস্ট্রাকশনে কাজ শুরু হয়ে যাবে। কিন্তু আরিয়ান তার রিসার্চ কমপ্লিট করে তাদের ভুল প্রমাণিত করতে চাইছিল। সে তার স্ত্রীকে বলে, আসলে আমরা ভুল করে ওই পাথরটা হারিয়ে ফেলেছি। যদি আমাদের কাছে পাথরটা থাকতো তাহলে আমরা প্রমাণ করতে পারতাম রামসেতু ভগবান শ্রীরামই বানিয়েছে। তারপর আরিয়ান শ্রীলঙ্কায় রাবণের একটি মন্দির দেখতে পায়। তারপর ভাবে রাবণ ছাড়া তো রামায়ণ কিছুই না। যদি সে প্রমাণ করে রাবণ সত্যি ছিল তাহলে এটা প্রমাণিত হবে শ্রীরাম নিশ্চয়ই আছে, রামসেতু ভগবান শ্রীরামই বানিয়েছে। তারপর সে ওখানকার রাবণের লঙ্কা খুঁজতে বেরিয়ে পড়ে। এপি তার এই কাজে সাহায্য করে। ভগবান শ্রীরামই রামসেতু বানিয়েছে সেটা প্রমাণ করার জন্য তাদের কাছে আর মাত্র 2 দিন ছিল, কারণ আর মাত্র 2 দিন পরেই কোর্টে ওঠা সেই কেস সলভ হয়ে যাবে এবং কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে যাবে। তারপর পেপারে ছাপা হয় আরিয়ানার সেন্ট্রো দুজন ওয়ান্টেড, যে তাদের ধরে দিতে পারবে ভারত সরকার তাকে পুরস্কার দেবে। অনেকেই আরিয়ানার সেন্ট্রোকে খুঁজতে শুরু করে। কিছু মানুষ আরিয়ান সেন্ট্রোকে খুঁজে পায়, কিন্তু তারা তাদের হাত থেকে পালিয়ে যায়। তারপর আরিয়ান এপি সাথে একটি বুড়ো লোকের কাছে যায়। সে ওই বুড়ো লোকটার কাছে রাবণের সাথে রিলেটেড একটি ডকুমেন্ট পায়। এখানে রাবণের লঙ্কার ম্যাপ আঁকা ছিল। সেখানে আসবো ওয়াটিকা, ক্রোকোডাইল আর একটা রাবণ ফ্রন্টের সিম্বল আঁকা ছিল। তারপর তারা এটাকে ফলো করতে করতে আসব ওয়াটিকার দিকে যেতে থাকে। কিন্তু তার মাঝে আরিয়ান ভাবে, আমাদের তো প্রথমেই রাবণ ফ্রন্টে যেতে হবে, কারণ ওই ফ্রন্টে গেলে এমনিতেই ক্রোকোডাইল থাকবে। তারা রাবণ পণ্ডের দিকে যেতে থাকে। সেখানে তারা ক্রোকোডাইলও দেখতে পায়। তারপর তারা ওই ক্রোকোডাইলটাকে ফলো করতে করতে এমন একটি পাথরের কাছে পৌঁছে যায় যেটা ছায়া জলে থাকা ক্রোকোডাইলের সাথে একদম মিশে যায়। তারপর তারা তিনজন পানির ভেতরে যায়। সেখানে তারা একটা টার্নেল দেখতে পায়। তারপর তারা সেখান থেকে উঠে আসে। টার্নেলের ভেতরে যাওয়ার পর তারা আরও 3টা টার্নেল দেখতে পায়। এবার কোন টার্নেলে যাওয়া উচিত সেটা ডিসাইড করতে আরিয়ান উপরের দিকে তাকায়। সেখানে অনেক কিছু লেখা ছিল। রিপোর্ট করে সে বুঝতে পারে তাদের কোন টার্নেলে যাওয়া উচিত। তারপর তারা সিদ্ধান্ত নেয় তারা তৃতীয় টার্নেলের ভেতর দিয়ে বের হবে। ওই টার্নেল দিয়ে বের হওয়ার পর তারা তাদের সামনে একটা পাহাড় দেখতে পায়, তাই ওই পাহাড়ের দিকে রওনা দেয়। পাহাড়টার নাম ত্রিকুট পর্বত। ওই পাহাড়ের উপরে যাওয়ার পর তারা আসব ভাটিকা দেখতে পায়, যেটা রাবণের ডকুমেন্টে আঁকা ছিল, মানে রামায়ণের সম্পূর্ণ স্টোরিটাই সত্য। তারা সেখানে যেতেই সেখানে প্রাবীণ চলে আসে। প্রাবীণ সাথে করে আরিয়ানের স্ত্রীকেও নিয়ে এসেছিল। প্রাবীণ আরিয়ানের কাছে ওই পাথরটা চায়, কিন্তু আরিয়ানের কাছে ওই পাথরটা ছিল না, তাই সে না করে দেয়। সে বলে, আমার কাছে ওই পাথরটা নেই। কথা শুনে প্রাবীণ রেগে যায় আর এপিকে প্লেনের উপর থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলে দেয়। এবার এপি তো নিচে পড়ে যায়, কিন্তু তার ব্যাগে যে ডকুমেন্টগুলো ছিল সেটা সেখানেই থেকে যায়। এপিকে নিচে ফেলে দেওয়ার কারণে আরিয়ান প্রচণ্ড রেগে যায় আর প্রাবীণকে মারতে শুরু করে।
এক পর্যায়ে প্রাবীণ নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তাদের প্ল্যানটা নষ্ট হয়ে যায়। তারপর সেন্ট্রো ওই প্ল্যানটা ঠিক করার চেষ্টা করতে থাকে, কিন্তু তাদের প্ল্যানটা ক্রাশ হয়ে যায়, যার ফলে সবাই আহত হয়। তারপর আরিয়ান ওই প্ল্যান থেকে এপির ব্যাগ আনতে গেলে দেখে ওই পাথরটা তার ব্যাগই আছে। তারপর আরিয়ান প্রাবীণকেও বাঁচিয়ে নেয়। আরিয়ান প্রাবীণকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নেওয়ার কারণে প্রাবীণকে তাদের হেল্প করে তাদের কোর্টে যাওয়ার ব্যবস্থা করে দেয়। আজকে কোর্ট হিয়ারিং ছিল, তাই আরিয়ান তার সমস্ত এভিডেন্স কোর্টের সামনে পেশ করে আর খুব সুন্দর একটা স্পিচ দেয়। এখানে থাকা ওই পাথরটাকে দেখে সবাই বুঝতে পারে রামসেতু আসলে ভগবান শ্রীরামই বানিয়ে, যার কারণে সরকারের পুরো প্রজেক্ট বন্ধ হয়ে যায়। সব কিছু যখন স্বাভাবিক হয়ে যায় তখন আরিয়ান তার ছেলের একটি কমিক বুক দেখে, সেখানে হনুমানের একটি ছবি ছিল। সে মনে মনে ভাবতে থাকে হনুমানকে সবাই অঞ্জলি পুত্র বলে ডাকে, তার সংক্ষিপ্ত রূপ এপি। তাহলে কি এপি হনুমান ছিল? স্বয়ং হনুমান তাকে সাহায্য করতে এসেছিল? তারপর সে এপির ব্যাগ চেক করে, ওই ব্যাগের ভেতর একটি ডায়েরি ছিল আর সেখানে শুধু জয় শ্রীরাম লেখা ছিল। তার মানে পুরো রাস্তায় যে ব্যক্তি আরিয়ানের সাহায্য করেছিল সে আর কেউ নয়, সে হনুমানই ছিল। তো এই দৃশ্যের সাথে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও মুভিটা তোমাদের কেমন লেগেছে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিও।